শিরোনাম রূপগঞ্জে শীতলক্ষা নদীর উপর নির্মিত গোলাম দস্তিকির গাজী বিল প্রতীক সেতু ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন বিস্তারিত এসএসটিভির প্রতিনিধি মাহমুদ হাসানের পাঠানো তথ্য ও ছবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষা নদীর উপর নির্মিত গোলাম দস্তিকির গাজী বিল প্রতীক সেতু ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ উদ্বোধন করেন। বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তিকির গাজী এমপি জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আব্দুল হাই ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী ও সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তিকির গাজী বলেন, একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে প্রধানমন্ত্রী পূর্বে আমাকে স্বাধীনতার পদকে ঘোষিত করে সম্মানিত করেন এবং আজ আমার নামে একটি সেতু নামকরণের মাধ্যমে প্রধানমন্ত্রী আরেকবার আমাকে সম্মানিত করলেন। এর জন্য তার প্রতি আমি চিরকৃতজ্ঞ। মন্ত্রী আরও বলেন, সেতুটি নির্মাণের ফলে বাঙালি নারীর কাঙ্ক্ষিত জামদানি শিল্পসহ নদীর দুই পাশে অবস্থিত শিল্প কারখানা উৎপাদিত মালামাল পরিবহন ঢাকার সঙ্গে সড়ক যোগাযোগের দূরত্ব 15 কিলোমিটার হ্রাস করবে, সেই সঙ্গে জামদানি রপ্তানির বাণিজ্যের গতি সঞ্চারিত হবে। এ সময় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।